আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি কে কাদেরের কঠোর হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, চাই এ সরকারের পতন, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষ, আসামি ষোলশ। আওয়ামী লীগের বিরুদ্ধে 70 লাখ মামলা হবে, বললেন জি এম কাদের। বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে তুলে ধরাই ওদের লক্ষ্য, বললেন মির্জা আব্বাস। ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অ্যাপসের রাইট শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে শাস্তি পাবেন চালক ও যাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, বিএনপি কর্মসূচির নামে কোনরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন। কাদের বলেন, সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আর অনুমতি দিলে হামলা সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে। বিএনপির কর্মসূচি মানে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। তিনি বলেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না, খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়। সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইলেও বিএনপির জন্মলগ্ন থেকে খালি মাঠে গোল দেওয়ার চর্চা করছে। 15ই ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনের কথা বিএনপি বলে গেলেও জনগণ এখনো ভুলেনি। নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, চাই এ সরকারের পতন, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এবার নির্বাচন নিয়ে চিন্তাই করছে না, বরং তারা এই সরকারের পতন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারকে যেতেই হবে এবং যাওয়ার পর একটি নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এটাই চূড়ান্ত। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচনের আগে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে, এরই মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হবে। পল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষ, আসামি ষোলশ। রাজধানীর নয়াপল্টন এলাকায় মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ষোলশ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাহিনীটি। এ মামলায় সংঘর্ষের দিন 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পল্টন থানার অফিসার্স ইনচার্জ সালাহউদ্দিন মিয়া। তিনি বলেন, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলাটিতে এজাহার নামীয় আসামি 97 জন, অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে 1500 জনকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতা অভিযোগ তুলে নয়াপল্টনে প্রতিবাদ মিছিলের নামে বিএনপি নেতা কর্মীরা এ প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাওয়ার সময় কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। বিএনপি থেকে বলা হয়, পুলিশ তাদের নেতাকর্মীদের উপর মিছিলের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে ছোড়ে। অন্যদিকে পুলিশ থেকে জানানো হয়, মিছিলে অংশগ্রহণকারীদের ইটপাটকেলের আঘাতে অন্তত 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে 70 লাখ মামলা হয়েছে, বললেন জি এম কাদের। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে 70 লাখ মামলা হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক, সদর আসনের সংসদ সদস্য গুলাম মোহাম্মদ জি এম সিরাজ।
বগুড়া যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সিরাজ বলেন, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হবে তা রাজনৈতিক কারণে হবে না, বরং গুম ও খুনের অভিযোগে দায়ের করা হবে। আওয়ামী লীগের সরকারের আমলে পুলিশকে দিয়ে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে 1,00,000 রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে 25,00,000 নেতাকর্মীকে। বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে তুলে ধরাই ওদের লক্ষ্য, বলেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে জাতির কাছে তুলে ধরাই হলো সরকারের মূল লক্ষ্য। যুবদলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাভাজন শেষে তিনি এমন মন্তব্য করেন। সম্প্রতি দেশব্যাপী সহিংসতার পেছনে তিনটি উদ্দেশ্য উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এসব ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যা উদ্দেশ্য ছিল তা পূরণ করার চেষ্টা করছে। প্রথমত বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে জাতির কাছে তুলে ধরা, দ্বিতীয় ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনকে প্রভাবিত করা, তৃতীয়ত বাংলাদেশ নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রভাব ফেলা। এটা মোটেও সাম্প্রদায়িক দাঙ্গা নয়। ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সকাল 9টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করছেন তারা। আন্দোলনরত সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাজাহারুল ইসলাম আকাশ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ফি কমানোর দাবি নিয়ে আসছে। সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিন বিদায়ের পূর্বে শিক্ষার্থীদের 14 দফা দাবি মেনে নিয়েছিল। সেগুলোর মধ্যে বর্ধিত ফি কমানোর কথা ছিল, কিন্তু তা কমেনি। করোনা পরবর্তী সময়ে বর্ধিত ফি কমানোর জন্য আমরা প্রশাসন বরাবর স্মারক লিপি দিয়েছি, তারা সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে বর্ধিত ফি সহ ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। এজন্য সকল শিক্ষার্থী অসন্তুষ্ট, এরই প্রেক্ষিতে আজকে আন্দোলন চলছে। অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে শাস্তি পাবেন চালক ও যাত্রী। যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত একের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান রাইড শেয়ারিং সেবাদানকারী মোটরযান মালিক, মোটরযান চালক এবং রাইড শেয়ারিং সেবা গ্রহণকারীদের অবহিত করা যাচ্ছে যে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রদান এবং গ্রহণের জন্য সরকার কর্তৃক রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017 প্রবর্তন করা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান ও গ্রহণ এবং সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায় করার শর্ত রয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় মোটরযান চালকের নীতিমালার শর্তগুলো পালন করছেন না। শর্ত পালন না করে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রদান অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিতে রাইড শেয়ারিং সেবা গ্রহণ না করার জন্য সেবা গ্রহণকারীদের অনুরোধ জানানো হচ্ছে।